हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल सुटीज किचन टेस्ट। आज हमें एक मिनिटे भापा पिठा तैरी देखा। शीतर जनप्रिय पिठागुलर मध्य एक हे भापा पिठा। आज हमें प्रेसार कूकारे एक मिनिटे भापा पिठा तैरी देखा। प्रेसार कूकारे पिठा तैरी कर ले पिठा भेतर पर्यंत कुकड है एवं झुरझुरे भेंगे पड़े जाए ना। एवं घरे किभाबे চালের গুঁড়ো তৈরি করে ভাপা পিঠা তৈরি করবেন সেটিও শেয়ার করব, এবং সাত দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপসও শেয়ার করব। আমি ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ সিদ্ধর চাল। পর্যাপ্ত পানি দিয়ে চালটাকে কয়েকবার পানি বদলে বদলে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এই সিদ্ধর চালের গুঁড়োটা তৈরি করতে আপনাকে চালটাকে ভিজিয়ে রাখতে হবে না, শুধু চালটাকে ধুয়ে নিয়ে পানিটা নিংড়ে নিতে হবে। আমি একটি প্লেটে পানিটা নিংড়ে চালগুলোকে তুলে নিচ্ছি। সিদ্ধ চালের ভাপা পিঠাটা যারা খেয়েছেন তারা তো জানেনই এই পিঠাটা নরম তুলতুলে হয় এবং বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও আপনি খেতে পারবেন। পানি নিংড়ে নেওয়া এই চালটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, কিন্তু 5-10 মিনিট পরপর এসে চালটাকে উল্টে পাল্টে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে। এভাবে উপর নিচ করে দিয়ে আবারও ঢেকে রাখছি। এবার ফিরে এসেছি এক ঘন্টা পর। এক ঘন্টা পর চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবার চালের গুঁড়োটা তৈরি করার রাইট পর্যায়ে চালটা তৈরি হয়ে গিয়েছে। এবার চালের গুঁড়োটা আমি তৈরি করে নিচ্ছি। আমি একটি মিক্সার গ্রাইন্ডারে চালগুলোকে নিয়ে নিচ্ছি, অর্ধেক পরিমাণ নিচ্ছি। এইভাবে আপনি চালের গুঁড়ো তৈরি করে যখন তখন পিঠা তৈরি করে নিতে পারবেন। ঘরে তৈরি হয়ে গেল চালের গুঁড়ো। দেখুন কতটা মিহি গুঁড়ো তৈরি হয়েছে, এটা কিন্তু চেলে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে একই প্রসেসে চালটা রেডি করে মেশিন থেকেও গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। এবার পিঠা তৈরির জন্য চালটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চালের গুঁড়ো আছে, আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। ভাপা পিঠা তৈরিতে লবণের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ ভাপা পিঠাতে লবণের পরিমাণ বেশি হলে ভাপা পিঠা খেতে ভালো লাগে না। আমি অল্প অল্প পানি অ্যাড করে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। আমি প্রথমে হাফ কাপ পানি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটা কিন্তু মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি হাফ কাপ পানি অ্যাড করে চালের গুঁড়োটা মেখে নিয়েছি। আমি মুষ্টিবদ্ধ করে দেখছি পারফেক্ট হয়েছে কিনা। না, দেখুন মুষ্টিবদ্ধ করার পরে জড়ো হয়ে যাচ্ছে, বাট কিন্তু ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে, তার মানে চালের গুঁড়োটা পারফেক্টভাবে রেডি হয়নি। আমি আরও 4 টেবিল চামচ পানি নিয়েছি এবং অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। পুরো পানিটাই দিয়ে দিয়েছি। ভাপা পিঠার সবথেকে কঠিন কাজ বা ইম্পর্টেন্ট স্টেপ যাই বলুন না কেন, সেটা হলো চালের গুঁড়োটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া। 2 কাপ চালের গুঁড়োতে আমি 1.25 কাপ পানি ব্যবহার করেছি। দেখুন চালের গুঁড়োটা মুষ্টি করার সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে না, একটু জোরে জোরে প্রেস করার পর দলা দলা হয়ে পড়ছে। এ অবস্থায় চলে আসলে বুঝতে হবে রাইট পর্যায়ে চালের গুঁড়োটা তৈরি হয়েছে। এখন আমি চালের গুঁড়োটা চেলে নেওয়ার জন্য এরকম প্লাস্টিকের একটি ডালা নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। আপনি আপনার পছন্দ অনুযায়ী মোটা দানার চালনি বা চিকন দানার চালনি দিয়ে চেলে নিতে পারেন, তবে একটু মোটা দানার চালনি হলে চালতে সুবিধা হয়। এই চালনিটার সাহায্যে আমি সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি। দেখুন চালের গুঁড়োটা অনেকটা সুজির মতো দানা দানা হয়েছে। পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটি ঢাকনা নিয়েছি, এটি আমি 10 টাকা দিয়ে কিনেছি, এবং স্টিলের বাটি দিয়েও তৈরি করতে পারবেন, এরকম ছোট বাটি থাকলে ঘরে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। আর নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি নারকেল কুড়ানো, আর নিয়েছি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। এখানে পিঠা তৈরির জন্য আমি কয়েকটি পাতলা সুতি কাপড় নিয়েছি, রং ওঠে না এমন কাপড় নিলেই হবে। কাপড়গুলোকে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে ভালোভাবে পানিটা নিংড়ে নিচ্ছি। এই ক্ষেত্রে একটি টিপস হলো কাপড়ের পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে, তাহলে আর কাপড়ের গায়ে পিঠাটা লেগে যাবে না। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। সব প্রস্তুতি শেষে এবার চলে এসেছি পিঠাটা তৈরি করতে। প্রথমে অল্প কিছু শুকনো চালের গুঁড়ো দিয়ে বাটিটাকে মুছে নিয়েছি, এতে করে বাটিটা শেত শেতে থাকলেও ড্রাই হয়ে যাবে। প্রতিবার পিঠা তৈরির আগে অবশ্যই বাটিটাকে এভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে মুছে নিতে হবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। এবার উপরে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে আলতো হাতে প্রেস করে উপরের এক্সট্রা চালের গুঁড়োটা কিন্তু ফেলে দিচ্ছি। এক্ষেত্রে জোরে জোরে চেপে চেপে পিঠাটা তৈরি করা যাবে না। আলতো করে উপরের চালের গুঁড়োটা হাত দিয়ে প্রেস করে ফেলে দিতে হবে। একটি পিঠা আমার তৈরি হয়ে গেল। এবার ভেজা নিংড়ানো কাপড়টা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে বাটিটা মুড়িয়ে দিচ্ছি। এভাবে বাটিটাকে মুড়িয়ে দিতে হবে। দিয়ে আমি একটি ফানেল নিয়েছি, এটা আরএফএল ব্র্যান্ডের ফানেল। ফানেলটিতে আমি ভাপা পিঠার বাটিটা বসিয়ে দিয়েছি এবং আস্তে করে এবং পিঠার বাটিটির উপর দুই তিনবার ট্যাপ করে স্লোলি বাটিটা উঠিয়ে নিতে হবে। এই কাজটি খুব স্লোলি করতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়। এই বাটিটা উঠানোর ক্ষেত্রে একদমই তাড়াহুড়া করা যাবে না, কারণ এই সময় অনেকের পিঠাটাই ভেঙে যায়। কাপড়টির সাহায্যে আমি পিঠাটাকে ঢেকে দিচ্ছি। আজ আমি প্রেশার কুকারে 1 মিনিটে ভাপা পিঠা তৈরি করব, তাই একটি প্রেশার কুকারের অর্ধেক পরিমাণ পানি দিয়ে ফুটতে দিয়েছি। ঢাকনার সিটিটা খুলে নিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এবার ফানেলটিকে ধরে প্রেশার কুকারের এই সিটির মুখটাতে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকার থেকে একটি শব্দ হয়। যারা প্রথমবার পিঠা তৈরি করছেন তারা হয়তো ভয় পাবেন, আসলে ভয়ের কিছু নেই। এই পদ্ধতিতে যারা একবার পিঠা তৈরি করেছেন তারা বারবারই এই পদ্ধতিতে পিঠা তৈরি করবেন। আমি 1 মিনিট পর পিঠাটা উঠিয়ে নিচ্ছি। অনেকেরই কুশ্চান থাকে, ফানেলটা কি গলে যায়? না, ফানেলটা গলে যায় না। পিঠাটি যখন প্রেশার কুকার থেকে উঠাবেন তখন একটি সুতি কাপড় দিয়ে ধরে তারপর উঠাবেন, তাহলে হাতে আর ছেঁকা লাগার ভয় থাকবে না। মাত্র 1 মিনিটে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে পিঠা তৈরি করা খুবই সহজ। ফানেল থেকে পিঠাটি তুলে নিয়ে এসেছি। এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে পিঠা ঝরঝরে ভেঙে পড়ে যায় না এবং ভিতর পর্যন্ত কুকড হয়। আপনি যদি একবার তৈরি করেন তাহলে এর থেকে সহজ পদ্ধতি আপনার কাছে আর অন্য কোনোটা মনে হবে না। এই পদ্ধতিই বারবার পিঠা তৈরি করবেন। আশা করছি 1 মিনিটে প্রেশার কুকারে ভাপা পিঠার পদ্ধতিটি আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই সিদ্ধ চালের ভাপা পিঠাগুলো কিন্তু আপনি 7 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আমি একটি জারে পিঠাগুলো নিয়ে নিচ্ছি এবং ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এভাবে ঢেকে 7 দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। 2 দিন পর পিঠাগুলোকে আমি বের করে নিয়েছি। দেখুন পিঠাগুলো একটু হার্ড হয়ে গিয়েছে। আমি আবারও পিঠাগুলোকে ভাপিয়ে নিচ্ছি, কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। এবার এর ভিতর একটি পিঠা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রাইস কুকারে পিঠাগুলোকে ভাপিয়ে নিব। আপনি চাইলে কিন্তু প্রেশার কুকারেও আগের মতো ফানেলে দিয়ে ভাপিয়ে নিতে পারবেন। এই পিঠাটা খেতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হয় না, ঠিক আগের মতোই ভাপিয়ে নিব। আমি এবার 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। রাইস কুকারে পিঠাগুলো দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন একটি পিঠা আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে।